সুরমা লাগিয়ে চোখে আতর মেখে আদি যে দিনে তে যাই ঈদ গায়েতে বিশ্বাস করেন কাকা দুই বছর আগে ঈদের গান মানে বুঝতাম গানটা শুনলেই কেমন জানি মনে হয়তো হ্যাঁ ঈদ চলে আসছে বাট এখন এখন তো আমাদের আলম কাকার গান না শুনলে ঈদের অ্যাকচুয়াল ফিলটাই আসে না মুসলমানের ঘরে আজি দেশেছে তাই হৃদয়ের গভীর থেকে আমাদের আলম কাকার মুখ দিয়ে আপনাদের সবাইকে জানাই ঈদের এতগুলান শুভেচ্ছা ঈদ মুবারক বলো ঈদ মুবারক নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হোয়াটসঅ্যাপ কাকা দিস ফারাবি আল্লাহ তোত্তি হ্যাঁ এন্ড দিস ইজ দা ঈদ স্পেশাল ভিডিও যেহেতু ঈদ স্পেশাল ভিডিও সেহেতু ডিফারেন্ট কিছু একটা করা দরকার কি বলেন অবশ্যই আর তার জন্য আজকে আমি সহ আরো পাঁচজন রোস্টারকে দেখতে পাবেন প্রায় আলাদা ফ্লেভারে কোথায় ডেসক্রিপশন ও পিন কমেন্টে তাদের চ্যানেল লিংক দিয়ে দেবো একটু ঘুরে আসবেন আর কার ভিডিও আপনাদের সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানায়েন আর হ্যাঁ একটু কষ্ট করে অবশ্যই পুরো ভিডিওটা দেখেন কারণ আমার মনে হয় না এর আগে কেউ ঈদ স্পেশাল ভিডিও এমন ভাবে বানাইছে প্রায় আলাদা ফ্লেভার ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ভিডিও শুরু করা যাক ইন্ট্রো লাগা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আচ্ছা মানলাম ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কিন্তু কাকা ঘরে একটা বউ না থাকলে কোনো কিছুতে আসে না রুস ওয়েট বউ থেকে মনে পড়লো আমরা সাধারণ সিঙ্গেল পোলা পাইনরা বউয়ের অভাব অনুভব করলেও টিকটকাররা করে না মানে না মানে তারা তো বিয়ে না করে অনেক বউয়ের মালিক হয়ে যায় কিভাবে আমি বলুম না আমার সলম কলে মামা তুই ক আচ্ছা কাহিনী কি হলো এটা আমি চাই না তোমাকে অন্য কোনো মেয়ে দেখুক আহ কি ভালো পাশা কিন্তু ওপে এখানে তো আপনার ওনার দিকে মেয়েরা তাকাচ্ছে না উল্টো আপনার ছেঁচরা উনি মেয়েদের দিকে আর চোখে তাকাচ্ছে তাছাড়া আপনার এই ক্যাচা বয়ফ্রেন্ড কি এমন সৌন্দর্য তার দিকে মেয়েরা তাকাবে দেখো জানি না তুমি কার কাছে কতটুকু সুন্দর কিন্তু আমার কাছে তুমি চাঁদের আলো চাঁদের আলো আইলা তাইলে এই চাঁদের আলো হলে এবার ঈদের চাঁদের আলো হ্যাঁ না জানি কোন দোকানে ঝুলতেছে আমার ঈদের জামা ওরা ভাই বেঁচে দিস আমরা মধ্যবিত্ত রা কেনবো না এরকম অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আছে যারা হয়তো ঈদের দিনে ভালো একটা শার্ট বা একটা পাঞ্জাবি কেনার সামর্থ্য রাখে না আর মধ্যবিত্ত হওয়ার কারণে কারো কাছে হাত পেতে চাইতেও চক্ষু লজ্জা বলে একটা জিনিস কাজ করে এই জন্য ঈদকে ঘিরে মধ্যবিত্তদের ভালো কিছু শপিং করার ইচ্ছা বা স্বপ্ন দুইটাই থাকে কিন্তু মধ্যবিত্তদের স্বপ্ন কখনো পূরণ হয় না সেটাই স্বাভাবিক হ্যাঁ মধ্যবিত্তদের জন্য সেটাই স্বাভাবিক কিন্তু ঈদের আগে যারা বড় লোক বুড়ি বিয়ে করে ফেলতে পারে তাদের তো শুধু নিজেদের স্বপ্ন না আশেপাশে জ্ঞাতি গোষ্ঠীর সবার স্বপ্নই পূরণ করতে পারে বলেন কি হ দেখেন তোমার দোকান চুরি করার ফিলিংস হচ্ছে হোক আমি অনেক দোকান চুরি করে আসার লোক ও আগের বার দোকান চুরি করছে একটা অবস্থা দেখছেন আর এই চোরগুলো কিন্তু এগুলো নিজে পড়ার জন্য চুরি করে না মানে মানে এরা চুরি করে এগুলো বিক্রি করে গার্লফ্রেন্ড কি ইউনিক স্টাইল ইসলামি দেওয়ার জন্য কিভাবে এইভাবে ইয়ে তেরি চাঁদ বালিয়া হ্যাঁ ওঠো পে ইয়ে গালিয়া আরে বাপরে আর এইসব ক্রিন্স ফলো প্যান্ট নিজেদের জন্য এদের কি শপিং করে জানেন পুষ্পা প্যান্ট ইদর হিট কালেকশন পুষ্পা প্যান্ট দেখি ভাই গুরুকা দিলি তোমার ফেভারিট নায়কের পুষ্পাটারে পসায়া না তোরে আর সময় দেয়া যায় তো না তুই পরিচয় দিয়ে পালা পরিচয় দেওয়ার সময় নাই তোর বড় ভাই দের জায়গা ফারহান কেডা আচ্ছা আচ্ছা বলতেছি এই তো লাইনে আইছস সো হে গাইস মাই নেম ইজ ফারহান ফ্রম ফারহানি বান ইউটিউব চ্যানেল এখানে অনেকে হয়তো জানেন যে আমি একজন রোস্টার এবং এন্টারটেইনার সো ঈদ স্পেশাল একটা ভিডিও তো দেওয়ারই ছিল নাও আমি আপনাকে ঈদ স্পেশাল ভিডিও দিলাম আর আপনি আমাকে সালামি দেন কিভাবে ঈদ এলো জগতে সালামি দিন নগতে যা ভাগ বয়স হয়েছে তোর একটা 3 টাকা দামের ললিপপ কিনা দি মনে সারা দিন চাইটা জুটা খাস এই ওয়েট ওয়েট তুই সালামি চাইতেছস তুই কি ভাবিরে সালামি দিছস হ্যাঁ আমি বিশ্বাস করি না ভাবি আপনি কমেন্টে একটু জানায়েন তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈদের চাঁদ আকাশে সালামি দাও বিকাশে এই জন্যই শালা ঈদের দিন বাসায় বইসা থাকি দেশে এই সালামি সহ ফকির মিসকিনা তো বাইরে গেছে হেই হোয়াটসঅ্যাপ ভাই লুকস দিস ইজ নিশাত হইছে হইছে ইন্ট্রো বাদ দাও তোমার ঝুলিতে আমার অডিয়েন্সের জন্য কি আছে সেটা দেখাও ঈদ একটা সময় ছিল যখন আমাদের কাছে ঈদের দিন মানেই ছিল
ভক্তি করি আর এখন ঈদের দিনে আমরা কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাত যায় তবে সবার দিন রাত এইভাবে যায় না এটা শুধু সিঙ্গেলদের লাইফ আর কাপলদের জন্য ঈদ উৎসব থেকে শুরু করে নবান্ন সবকিছুই তো 14ই ফেব্রুয়ারি হ্যালো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম চমলাকো আস্তে আস্তে বড় হচ্ছে তার সাথে সাথে সবকিছুর উপর থেকে ফিলিংসটাও হারিয়ে যাচ্ছে মানে ঈদের চাঁদ দেখা থেকে শুরু করে গিফট কার্ড ওয়েট আমি কি একবারও বলছি যে বাংলাদেশী চাঁদ দেখা কমিটি সৌদি আরবকে ফলো করে বলছি না একদিকে আতশবাজি ফাটানো তো অন্যদিকে মেহেদিকে লাগানো মানে মেহেদি লাগানো থাকবে আর গভীরে যাওয়ার দরকার নেই আচ্ছা যুগ বদলাচ্ছে তার সাথে সবকিছুতেই লাগছে আধুনিকতার ছোঁয়া শৈশবের ঈদ ছিল অফলাইনে আর এখন অনলাইনে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস শপিং করা থেকে শুরু করে ঈদের সালামি সবকিছু সবকিছু মানে এখন ঈদ মানে যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সালাম দাও সালামি নাও দরজায় বিকাশ নাম্বার লিখে দেয়া যাও কালকে সকালে সালামি পাঠাই দিমুনি আগে শপিং করার পর সেটা কাউকেই দেখাইতাম না কেন কারণ দেখাইলে ঈদ পুরানো হয়ে যাইব নতুন বাজারে গেলে আমার ঈদ তো পুরানো হয়ে গেল কিন্তু এখন আপনি গুলিস্তান থেকে শপিং করেন কিংবা ফুটপাথ যাই হোক না কেন বসুন্ধরা সিটি অথবা যমুনা ফিউচার পার্কে গিয়া ছবি তুললে যদি স্টোরিতেই না দেন তাহলে বিষয়টা কেমন দেখায় খুবই বাজে আগে ঈদ স্পেশাল ধারাবাহিক নাটক দেখার জন্য বিটিভির সামনে বসে থাকতাম আর এখন প্রথম রোজা থেকে শুরু করে ঈদের দিন রাত পর্যন্ত চলে এই নাটক কোথায় ফেসবুকে কি বলতে চাস তুই ফার্স্ট সেহরি ডান দিয়ে শুরু পাঞ্জাবি চাওয়া দিয়ে শেষ আর ঈদের দিন বিকালে সব নিয়ম আস্তে আস্তে আমরাই পরিবর্তন করতেছি আবার দিন শেষে গিয়ে আমরাই বলি আহা কতই না সুন্দর ছিল সেই শৈশব বাহ ওস্তাদ ঠিক আছে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই মাননীয় স্পিকার আপনার সময় শেষ আপনি যেতে পারেন ঠিক আছে যাচ্ছি তবে নামটা মনে রাখিয়ে পারুম না এ ওয়েট ওয়েট হু আর ইউ আমি নিশাত ফ্রম নিশাত মুন্না পরিচয় শেষ এবার ডট আচ্ছা বুঝছি বুঝছি নেক্সট এতদিন শুধু ভাবছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ না মরিয়া যায় কিন্তু ভাই এইদের মার্কেট গুলার দিকে তাকাইলে মনে হয় না এদেশে গরিব আছে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি তো কি হয়েছে ওতে কো দোষ কাঁপে না ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব প্রত্যেক জনের কাছে যে কাপড়গুলো আছে তার মধ্যে সুন্দরটা পরিধান করাই উত্তম কিন্তু না ছেলেদেরটা যেমন তেমন বাট মেয়েদেরটা জাস্ট ক্রেজি পাখি জামা কিরণমালা জামা কটকটি ড্রেস নাগিন ড্রেস সমলক্ক ড্রেস কাঁচা বাদাম ড্রেস শ্রীবার্লি ড্রেস একদিকে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে 150 টাকার সোয়াবিন 200 টাকা হয় দাম নিয়ে দামাদামি করে দোকানদারের সাথে ফাটাফাটি করা বিদ্যমান পুরুষ সমাজ অন্যদিকে 100 টাকা দিয়ে মাত্র 800 টাকার শাড়ি 50% ডিসকাউন্টে 2800 টাকায় কিনে নিয়ে বসে থাকা নারী সমাজ ওয়েমেন এইবার কথা বলবো এই রমজান মাসে ভার্চুয়াল দুনিয়ায় ঘটছে ঘটবে এমন কিছু মর্মান্তিক ঘটনা নিয়ে ঈদকে সামনে রেখে এই রমজান মাসে ফেসবুকে আমরা 3 ধরনের প্রাণী দেখছি যাদের ফেসবুকে ন্যাকামি পোস্ট দেখতে দেখতে আমি কমায় চলে গেছিলাম আহারে পোস্টগুলো ছিল ঠিক এমন রমজান মাস আসার সাথে সাথে কিছু প্রাণী পোস্ট করত ফার্স্ট সেহরি ডান ফার্স্ট ইফতারি ডান ফার্স্ট রোজা ডান বলেন কি আগে হ্যাঁ তো অন্য দলের প্রাণীরা পোস্ট করত ঈদ শপিং ডান আরে এরা কারা আরেক দল প্রাণী আছে যারা পোস্ট করতেছিল গরিবের আবার কিসের ঈদ আফসোস এই 3 ধরনের প্রাণীর অত্যাচার আমরা পুরো রমজান মাস ধরে সহ্য করছি ইভেন্ট করতেছি মুঝে আপনে ঘর জানা হ্যায় আর মাত্র একদিন পরেই এখন এসব প্রাণীদের অত্যাচার একটু বেশিই থাকবে যে মানুষগুলো আপনি গরমে ঘামছেন শীতে কাঁপছেন আপনি অসুস্থ সারা বছর এসব নিয়ে কোনো খোঁজ খবর নেয় না কিন্তু ঈদ আসলে এসব প্রাণীর অত্যাচারে মেসেঞ্জারে ঢোকাই যায় না মানে ছোটখাটো 2-1 লাইনের মেসেজ হলেই চলে কিন্তু এদের প্যারাগ্রাফ মার্কা শুভেচ্ছা জানানো দেখলে শরীরের লোম পর্যন্ত দাঁড়ায় যায় এটা রমজান মাস তোমরা পজিটিভ চিন্তা ভাবনা করবা ঠিক আছে হ হ আমরা পজিটিভই ভাবছিলাম তোমার মাইন্ড ঠিক করো আর যেভাবে পাবলিকদের পছাইলা না জানি তারা হজম করতে পারবে কিনা যাই হোক তোমারও সময় শেষ বিদায় নাও আজকের মতন জায়গা আসছে বাবা আসছে আপনি থামায়া লাভ নাই তার সময় শেষ যাইতেই হবে না মানে ভিডিওতে তার সময় শেষ
এই তুমি পরিচয় দিয়ে ফাট খাও। তো আমি রাকিব ফ্রম রাকিবিন থেকে। বিশ্বাস করেন সবাই, ঈদ নিয়ে এত মাতামাতি করলেও আমি সব আমার ফ্রেন্ড সার্কেল ঈদের দিনের চাইতে চাঁদ রাতটাকেই বেশি গুরুত্ব দিতাম। কত কিছু যে করছি এই চাঁদ রাইতে। রাজ্জাক, তোমার লাইফে চাঁদ রাতের কোনো ঘটনা থাকলে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো। ঈদ তো ঈদ হচ্ছে আমাদের জীবনে এমন একটা উৎসব যেটা শুধুমাত্র আমাদের কল্পনাতেই ভালো লাগে। আসলে ঈদে তো আমরা ঘুমাই অথবা এটা ভেবে কাটাই কেন আমাদের লাইফটা এত বোরিং। আর বিকালবেলায় ফুচকা দোকানগুলোর দিকে তাকিয়ে নিজের বুক চাপড়ান। ঈদ হলো আমাদের মতো পোলাপাইনদের জীবনের ঈদ। আমাদের জীবনে ঈদের খুশি হচ্ছে ঈদের দিন আসা পর্যন্ত। আর আসল ঈদের মজা রোজাদার দিন না, চাঁদ দেখা মাত্রই যারা বাজি আর গাঞ্জা নিয়ে বসে তাদেরই। সো লেটস ফরগেট আওয়ার প্রেজেন্ট এন্ড লেটস ডাইভ ইনটু আওয়ার পাস্ট। তো ঈদ মানে আমাদের জীবনে কি কি? সারা মাস ঠিকভাবে রোজা রাখতে পারার খুশি। হ্যাঁ না ভাই, নতুন জামা পরার খুশি। আর ভাই নতুন জামার কথা কি বলবো, এমন ভাবে পোলাপাইন লুকাতো যে একবার কেউ দেখে নাই হয়তো পুরো দেশ অশুদ্ধ হয়ে যাবে। আর এখন তাদের মনে থাকে না যে ঈদ আসছে আর কিছু একটা তাদের কিনতে হবে। তো জানি না ভাই লোক, তোমরা তোমাদের লাইফে ঈদের আগে কি কি বকচোদি করেছো? থামেন কাকা, আপনি যেগুলা বলতেছেন সেগুলো আপনার অতীতের বক্তারা অলরেডি বই লাগাছে। সো আপনি চাঁদ রাইতে কি করছেন সেটা যদি একটু বলতেন। একবার তো আমরা ঈদের সময় হরতাল করেছিলাম। হরতাল? হ্যাঁ ভাই হরতাল করেছিলাম। দেখো ভাই, আমি আমার লাইফে সব ক্লাসের মানুষের সাথে মিশেছি, আর এখন আমি তোমাদেরকে যে ঘটনাটা বলতে যাচ্ছি এটার জন্য প্লিজ কেউ আমাকে জাজ করবে না। যেহেতু ঈদের গল্প বলতেছি তো ড্রেস চেঞ্জ করতে হবে, আর এই ড্রেসটা দেখতে পারছো এটা একজন গিফট করছে, থ্যাংক ইউ ফর দ্যাট। তখন আমরা থাকতাম সাতক্ষীরাতে। আমরা যে এরিয়াতে থাকতাম সেই এরিয়ার ছেলে পেলে পুরো এ ক্লাস ছিল। তো চাঁদ রাতে আমরা চাঁদ দেখার পরে ডিসাইড করি যে আজকে হরতাল করবো। হ্যাঁ ভাই, দেলোয়ার ভাইয়ের মতো পোলাপাইন ফুল বকচোদি করতে পারে, পরিচয় দেওয়ার সময় নাই। তো আমরা কি করি, সবার বাড়ি থেকে টায়ার জোগাড় করি। আর এই টায়ার জোগাড় করতে আমাদেরকে হেল্প করেছিল আমারই বন্ধু ফয়জুল, শাউট আউট টু মাই ম্যান ফয়জুল। তারপর আমরা কি করি, দল বেঁধে চলে যাই রাস্তায়। আর রাস্তায় গিয়ে আমরা কি করি, টায়ারে আগুন লাগাই, লিটারালি রাস্তার মাঝখানে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দিই। আর টায়ারগুলোতে সম্পূর্ণ আগুন ধরে যাওয়ার পরে এক একটাকে আমরা খুলে নিয়ে আমাদের হাতে মশালের মতো করে হাতে করে নিয়ে পুরো মহল আমরা ঘুরে বেড়াই, ইচ্ছে মতো চিল্লা পাল্লা করি। ওই দিনই হয়তো আমি আমার লাইফে সব থেকে বেশি চিল্লাইছি আর সব থেকে লাউডলি চিল্লাইছি। তো একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো যে আমরা শুরু থেকেই কিন্তু যা করছি কোনো বাধা আসছে না, কোনো বড় মানুষেরা কিছু বলছে না। এটা কি হতে পারে কখনো? কখনো হতে পারে না গাইস, কিছু একটা বকচোদি তোমাদের সাথে করেই দিবে। কখনো তোমাদের হ্যাপি দেখতে পারে না, কিছু বকচোদ লোকজন আছে। তো এই নিস্তব্ধতা কেন ছিল? এটা ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা। তার কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে। আমরা কি পুলিশ দেখে ভয় পাই? কখনোই না। আমাদের এরিয়ারই একজন পুলিশকে ফোন করেছিল যে রাস্তার ভিতরে এরা অরাজকতা সৃষ্টি করছে ঈদের আগের দিন। কত বড় কেস! আমরা ভয় পাই না গাইস, তাও আমরা ভয় পাইনি। তারপর তোমরা এখন ভাবছো যে পুলিশ এসে কি করলো? কিছু করেনি, বাড়িতে নালিশ করেছিল। আর তারপরে সাত দিন আমরা বাড়ি থেকেই বেরোইনি, ঈদের দিন মাটি হয়ে গেছিল। সো হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? ঈদের আগের দিন বেশি বকচোদি করতে যেও না, নাহলে তোমাদের বোরিং লাইফ আরো বেশি বোরিং হয়ে যাবে। সিরিয়াসলি এটা ভালো লাগছে, পুরাই মোটিভেশনাল স্টোরি। সো কাকারা, ভুলেও চাঁদ রাইতে বেশি পাকনামি করতে যাও না, তাহলে পুরো ঈদটা একেবারে মাটি হয়ে যাবে। হেই কলিজার টুকরা পোলাপান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো। সময় কম, শুরু করো। দীর্ঘদিন অপেক্ষা করে একটা না ত্রিশটা রোজা রেখে চলে আসলো আপনার আমার আমাদের সবার প্রিয় একটি দিন, মানে ঈদের দিন। না ভাইজান, না, সবাই যে ৩০টা রোজা রেখে এই ঈদের জন্য অপেক্ষা করছে তা কিন্তু না। কেউ কেউ তো আবার দিনে তিন বেলা খেয়ে একদিনে তিনটা করে ৩০ দিনে ৯০টা রোজা রাখছে। তাই নাকি? রমজান মাসে দিনে তিন বেলা খাওয়া লোকের মধ্যে একজন হচ্ছে আপনার আমার আমাদের সবার প্রিয় রোস্টার ফারাবি ভাই। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন বা না করেন এটাই সত্যি, তবে এই ৩০ দিনে ৯০টা রোজা করার মানুষটা আমি না, জুয়েল ভাই নিজেই। এই আপনারা জানেন না, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো এটা আমাদের জন্মগত অভ্যাস। এখানে জুয়েল ভাইও ওইটাই করতেছে। আমাদের সবার প্রিয় কিছু না কিছু মিষ্টি হারামি বন্ধু আছে, তাদের সাথে সারা মাস দেখা না হলেও একটা সময় তাদের সাথে দেখা হয়, আর সেই সময়টাই হচ্ছে ঈদের আগের রাত, মানে চাঁদ রাত। এটা বুঝি হইয়ার পর কি কর? অনেক দিন পর সব বন্ধুরা মিলে যখন ঈদের সময় আড্ডা দেয় সেখানে একটু ভিন্ন রকমের আনন্দ হবে, এতে অবাক হওয়ার কোনো কারণ নাই, এটাই ঠিক। আর সেই আনন্দের মাঝে যদি হিরো আলমের গান না বাজায় তাহলে তো আমাদের ঈদের দিনের আনন্দটাই পান্তাবাত হয়ে যাবে। হিরো আলম ভাই আপনি গান শুরু করেন। যদি ফ্যামিলির বড় সন্তান হয়ে থাকেন তাহলে একমাত্র আপনি বুঝবেন দায়িত্ব কত প্রকার ও কি কি। ফ্যামিলির সবার মুখে ঈদের দিনে হাসি ফুটানির দায়িত্বটা একমাত্র আপনারই থাকবে। তারপর ঈদের দিনে নতুন জামা কাপড় পরার জন্য আপনার ছোট ভাই আপনার কাছে জামা কাপড় চাবে, আপনার ছোট বোন আপনার কাছে জামা কাপড় চাবে, আপনার বউ আপনার কাছে জামা কাপড় চাবে, আবার কিছু হারামি বন্ধু আছে তারাও চায়।
কি চাস তুই? এই তো গেল ঈদের দিনের নতুন জামা কাপড়ের কথা। ঈদের দিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠতে না উঠতে একদম লুক এসে আপনার কাছে হাত পেতে থাকবে সালামির জন্য। ভাইজান এখনকার পোলাপান এত পাকনার পাকনা, তারা কিছু চিনুক না চিনুক টাকা ঠিকই চিনে। আর তাদের ঈদের দিনের সালামির ডিমান্ড থাকে 500 টাকা। 500 টাকা কসকসা নোট ভাই দাও। এইবার ঈদে আমিও ফারাবি ভাইকে 500 টাকা সালামি দিছি। ইয়াহু, ফারাবি ভাই আমার সালামিটা পাঠিয়ে দিও। সালামি না দিলে কিন্তু কপালে বউ জুটবে না। ইস, এই পোলাগুলা মুখে না বইলা যদি সত্যি সত্যি আমাকে 500 টাকা করে সালামি দিত তাহলে আজকে আমি বড় লোক থাকতাম। আপনি সারা মাস কষ্ট আর পরিশ্রম দিয়ে ইনকাম করে যখন ফ্যামিলির সবার মুখে ঈদের দিনে হাসি ফুটাতে পারবেন তখন ফ্যামিলির সবাই খুশি, মানে আপনিও খুশি সাথে আমিও খুশি। সাব্বাস পাইনা, সাব্বাস। মাননীয় স্পিকার আপনারও সময় শেষ, পরিচয় দেন আর ভাগেন। তো ভাইজানারা, আপনারা এতক্ষণ শুনলেন জে আর জুয়েল অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর জে আর জুয়েল অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি জে আর জুয়েলের কথা। হইছে, থামেন, সবাই চিনে আপনি কেডা। এখন কিছু পাবলিকেশন কইব ভাই, সবাই তো কিছু না কিছু কইলো, আপনি এবার কিছু কন। আরে কাকা, ঈদ নিয়ে না আমার কোনো প্ল্যান আছে না আছে কোনো কথা, আমি যা বলতে চেয়েছিলাম তা বলে গেছে আমার আগের সব বক্তারা। ও শিট। সো তাদেরগুলা কেমন লাগলো কমেন্টে জানা, না তাদের চ্যানেল থেকে ঘুরে আসা আমারে অবশ্যই জানাবেন কার ভিডিও সব থেকে ভালো হয় আর কে সেরা। জলদি কমেন্ট করেন, কারণ আপনাদের মাধ্যমে যে সেরা প্রমাণিত হবে সে আপনাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম 5 জনকে বিকাশের মাধ্যমে ঈদ সালামি দিবে। সময় ঈদের দিন দুপুর 2টা পর্যন্ত। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটুকু ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই জানাব, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, যেহেতু ঈদ স্পেশাল ভিডিও, সো আরো একবার আমাদের আলম কাকার পক্ষ থেকে পরিমণির হৃদয়ের গভীর থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। সবাই রে ঈদের শুভেচ্ছা, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার 14 পুরুষের আত্মার আত্মার অন্তরস্থল থেকে সবাইকে জানাই ঈদ মোবারক, 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 ঈদ মোবারক।